প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিশ্ববিদ্যালয় ভর্তির আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি দা ডেইলি ক্যাম্পাস একটি নিউজ করেছে আগস্টে হতে পারে গুচ্ছ ভর্তি পরীক্ষা। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আজকে সকাল 9:43 নিউজ। তো আমরা একটু বিস্তারিত দেখে নেই যে কী বলছে এই নিউজটায়। করোনা পরিস্থিতি উন্নতি হলে আগামী আগস্ট মাসে 20 বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, শিগগিরই এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবারের গণমাধ্যমের সাথে আলাপকালে একথা জানান গুচ্ছ ভর্তি পরীক্ষার সমন্বয়ক, টেকনিক্যাল সাব কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর। তিনি বলেন, আমরা খুব শিগগিরই আলোচনা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেব। আশা করি আগামী আগস্ট মাসে ভর্তি পরীক্ষা শুরু হতে পারে, অর্থাৎ শুরু করা যাবে। পরীক্ষার আগে আমাদের কিছু আনুষাঙ্গিক কাজ শেষ করতে হবে এবং লকডাউন শেষ হলেই এই কাজগুলো শেষ করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হতে পারে। অধ্যাপক মুনাজ আহমেদ নূর আরও বলেন, আমরা এখনও প্রাথমিক বাছাইয়ের ফল প্রকাশ করতে পারিনি আর লকডাউন শেষ হলে সবার আগে প্রাথমিক সিলেকশনের ফল প্রকাশ করা হবে, এরপরে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। চূড়ান্ত আবেদন করার 5 থেকে 7 দিনের মধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা হবে। তো আমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, আশা করি আমরা এই নিউজটা থেকে কিছুটা নিশ্চিত হতে পারি যে দাবির, বিশেষ করে গুচ্ছ ভর্তি পরীক্ষা অগাস্টে হতে পারে। তারপরও এটা নির্ভর করছে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরে। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় ভর্তি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে, যাতে সবার আগে সর্বশেষ ভিডিও তুমি পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।